আচ্ছা আমি আসলে হঠাৎ করে বাড়ি আপনাদের লাইভ দেখলাম শুনলাম তারপরে আর কি ইচ্ছা হইলো যে আপনার সাথে একটু কথা বলি তো আহ যার জন্য আসলাম সেটা হচ্ছে যে আপনি আহ আয়সা আপনার বিয়ের কথা বলছেন হম আ যেটা প্রায় আজকের প্রায় 1400 1400 বছর আগের কথা আমাদের সমাজ সংস্কৃতিতেও ধরেন আপনারা এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড একটু একটু ওয়েট করেন একটু ওয়েট করেন মনে করেন 2000 বছর আগে একটা মেয়েকে কে দর্শন করা হচ্ছে হুম হাজার বছর আগে সেই সমাজে দর্শন করতে এমন কেউ কিছু মনে করতে না অনেক পুরনো সমাজে এক অশুভ সমাজ ছিল বা মনে করেন আজকেই আফগানিস্তানের এই রকম কিছু সমাজ আসলে আছে স্টিল এক্সিস্ট করে আফগানিস্তানের কিছু গোত্র আছে যে গোত্রগুলোর ভিতরে আপনি যদি পাশের গোত্রের মেয়েকে তুলে আনতে পারেন তুলে এনে জোর করে তার সাথে গণ্য করা হবে সাহসী বীর হ্যাঁ আপনাকে মানে এবং আহ মানে আফগানিস্তান এবং সৌদি আরবে মধ্যপ্রাচ্যের কিছু দেশ আছে যেখানে এরকম সিস্টেম আছে যে আপনি একটা মেয়েকে তুলে আনছেন তুলে এনে একটা সাদা বিছানা পাতা হবে সেই সাদা বিছানায় আপনারা সঙ্গম করবেন এবং সেই সাদা বিছানাটা আপনার রক্তে লাল করতে হবে যেই পুরুষটা যত রক্তে লাল করতে পারে সেই পুরুষটা তত বিজয়ী বা তত বীর সেনা এইরকম একটা সামাজিক ট্র্যাডিশন আছে এটা ভারতের কিছু কিছু জায়গাতে আছে কিন্তু এখন এই সমাজগুলাতে যে যেই কাজগুলো হচ্ছে বর্তমান সময়ে হয় আগেও তো হতো বর্তমান সময়ে হয় একটা মেয়ের রাইট ভায়োলেট করা হচ্ছে আমরা পরিষ্কার ভাবে বুঝতে পারছি যে একটা মেয়ের রাইট ভায়োলেট করা হচ্ছে কিন্তু সামাজিক ভাবে জিনিসটা স্বীকৃত সমাজের কেউ এটাতে আপত্তি করছে না তাহলে আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে একটা জিনিস যদি সমাজে স্বীকৃত হয় তাহলে সেই জিনিসটা কি ন্যায় কাজে পরিণত হয় নাকি স্টিল সেই কাজটা অন্যায় থাকে কিন্তু তাদেরকে আমরা হয়তো শাস্তি প্রয়োগ করতে পারছি না কিন্তু কাজটা কিন্তু অন্যায়ই থাকে আমার মতামত হচ্ছে একটা অন্যায় কাজ যে কোনো সমাজে যে সময় অন্যায় কাজই থাকে আজ থেকে পাঁচ হাজার বছর আগে যদি কেউ কাউকে খুন করে থাকে সেটা খুনই আমি বলবো সেটাকে অন্যায় আমি বলবো

একজনের অধিকার বেঁচে থাকার অধিকার সেই জিনিসটা যদি আমি নিয়ে নিই বা একজনের মানে তার কনসেন্ট ছাড়া তার সাথে যৌন কাজ করা যাবে না সে হ্যাঁ বলতে পারে নাও বলতে পারে সে সম্মতি দিতে পারে নাও দিতে পারে যদি সম্মতি দেয় তাহলে তার সাথে আমি যৌনকর্ম করতে পারবো সম্মতি না দিলে আমি তার সাথে করতে পারবো না সেটা কোনো অবস্থাতেই করতে পারবো না এই যে এই জিনিসটা তো সর্বসময়ের জন্য সর্বসমাজের জন্য প্রযোজ্য আমরা ন্যায় তো এভাবেই নির্ধারণ করি যেমন ধরেন আরেকটা উদাহরণ দিই মনে করেন একাত্তর সালে পাক বাহিনী আমাদের অঞ্চলে ঢুকে পড়েছিল সেই সময় তো তাদের বিরুদ্ধে কোন আইন ছিল না বা তাদের সমাজেও এটা স্বীকৃত ছিল তারা ভাবতো যে সেনাবাহিনী আসছে ওরা তো মারবি ওরা তো মেরেই ফেলবে তাই না মানুষ মানুষ ধরে তো বাঙালি ধরতে পারলে তো মারবি ঠিকই আছে মারবি তো এটি তো কিন্তু এই জিনিসটা তো অন্যায় ছিল পৃথিবীর যত যত বড় যুদ্ধ হয়েছে আমরা তো জানি যে যুদ্ধ মানুষ মরবি ওই সমাজেও যুদ্ধ হয়েছে আগের সমাজগুলাতে যুদ্ধ হয়েছে হালাকু খান চেঙ্গিস এরা যখন এই দিক দিয়ে গেছে আলেকজান্ডার দিকের যখন এই অঞ্চল দিয়ে আসছে ভারত পর্যন্ত আসছে ওই ওই জায়গা থেকে আমরা জানতাম যে আমরা জানি যে ওই সমাজে তারা কোনাখনি করে আসছে হ্যাঁ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মেরেই পর্যন্ত আসছে সেই সমাজে সেটা প্রচলিত ছিল তাই কি এই কারণে কি এই খুনগুলা জাস্টিফাইড হয়ে যায় বা ন্যায় কাজে পরিণত হয় নাকি স্টিল সেই কাজগুলা অন্যায় থাকে কিন্তু আমরা সেটার বিরুদ্ধে হয়তো কিছু করতে পারছি না কিন্তু আমরা ভাবে বলতে পারবো কাজগুলা অন্যায় ছিল আপনার কাছে এটা হচ্ছে প্রথম প্রশ্ন আচ্ছা এখন আমি আসি যে কথাটা প্রথমেই বলছেন যে আসলে ধর্ষক আমার কাছে না হলে আমি এটা নিয়ে আরো কথা বলতে হবে যে আমার পয়েন্ট হচ্ছে একটা অন্যায় যে কোনো সময় আমি একটা অন্যায় না পাঁচশো মানদণ্ডে এখনো সেটা

আহ সর্বযুগে সর্বসময় সর্বসমাজে সেটা অন্যই থাকে একটা খুন সেটা পাঁচ হাজার বছর আগে করলো খুন একটা ধর্ষণ সেটা দশ হাজার বছর আগে করলো ধর্ষণ আবার পাঁচ হাজার বছর পরে করলো ধর্ষণ একই ধর্ষণটা তো ধর্ষণই থাকবে কিন্তু হয়তো সেই সমাজে সেটা বিরুদ্ধে আইন ছিল না এই কারণে আমরা তাদের সেই ধর্ষকদেরকে ধরতে পারি নাই বা শাস্তি দিতে পারি নাই বা তারা ছটকে গেছে কিছু একটা ধর্ষণটা তো ধর্ষণই থাকবে এই জিনিসটার সাথে আপনি একমত হলেন এই বিষয়টা নিয়ে আমরা এরপর কথা বলবো না আপনি এই যুক্তিটা না কথা বলা আছে না পরের পয়েন্ট পরের পয়েন্ট আমরা যাব এখন আপনি না আমার আমার এই বিষয় নিয়ে কথা বলা আছে আমি আচারের সাথে কানেক্টি হইছে এক এক হচ্ছে আমার আমার যেটা হচ্ছে একটা সামাজিক প্রথায় সে বিয়ে করছে সেনাবালিকার ছিল হ্যাঁ তারপরে একটা সময় পরে সে তার সাথে নিজেকে একটু মানে দেন আমি বললাম যে আমি জানি সেই মেয়েটার সেই বিয়েতে কোনো সম্মতি ছিল না আমি তো আপনাকে বলছি আমি জানি আপনি তারপরে কেন কথা বলছেন আমি তো আপনাকে সেই এটা আপনি কিভাবে জানবেন

তারপর হাদিস গ্রন্থগুলাকে লিখেছেন এবং সেই জিনিসগুলোকে অ্যানালাইসিস করেছেন এবং সেগুলাকে বারবার ক্রস চেক করে দেখেছেন যে এই জিনিসগুলা আসলে নবী পর্যন্ত পৌঁছেছে কিনা সেই হাদিসগুলার সনদ সহি কিনা সেই হাদিসগুলার মতন সহি কিনা সঠিক কিনা মতন ঠিক আছে কিনা ঠিক আছে এখন সেই হাদিসগুলা এবং সেই সিরাজ গ্রন্থগুলা সেইগুলা হচ্ছে ইসলামের দলিল কারণ হচ্ছে মানে কোরআনের ভিতরে তো লেখা থাকবে না এরকম যে নবী মহম্মদ কত সালে কত হিজড়িতে ইহুদিদের সাথে যুদ্ধ করছে এটা তো কোরআনে লেখা থাকবে না কোরআনে সেই নির্দেশনাটা দেওয়া থাকবে যাও তুমি যুদ্ধ করো যাও ইহুদিদের কেমন কেমাই আসো এরকম লেখা থাকবে কিন্তু সেই ঘটনাটা কবে ঘটেছে সেই জিনিসটা জানতে হলে তো সেই আয়াতটার প্রেক্ষাপট সেই আয়াতটা কি কারণে নাজিল হয়েছিল সেই আয়াতটার পেছনের কাহিনী কি ছিল সেই জিনিসটা জানতে হলে তো আমাদের হাদিসে সাহায্য হবে সিরাতে সাহায্য নিতে হবে আমি বলেছি যে ইসলামের দলিল হচ্ছে কোরআন হাদিস এবং সিরাত গ্রন্থগুলা থাকবে কোরআন তারপরে থাকবে হাদিস তারপরে থাকবে হাসান হাদিস তারপরে থাকবে বাদবাকি হাদিস গুলা এরপরে জাল হাদিস গুলা বাদে এরপরে এইখানে মানে দলিলের ভিতরে আসবে সিরাদ গ্রন্থগুলা সিরাদ গ্রন্থগুলাতে ঐতিহাসিকরা ইসলামের ঐতিহাসিকরা কি কি বলে গেছে সেই জিনিসগুলা দেখতে হবে আমি আপনাকে বলেছি আমি সেই দলিল গুলা দেখাবো আপনি কি বুঝতে পেরেছেন ভাই হ্যাঁ